আমাদের কলেজে ছিল নবীনবরণের অনুষ্ঠান, তার সাথে ছিল বড় আপুদের বিদায় অনুষ্ঠান। আমাদের ক্লাসের সবাই মিলে চলে গিয়েছিলাম নবীনদের বরণ করতে, তার সাথে সিনিয়র বড় আপুদের ভাইয়াদের বিদায় দিতে। আমাদের কলেজে সুন্দর একটি আয়োজন করেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের পক্ষ থেকে বড় আপুদেরকে বিদায় দিব আর নবীনদেরকে বরণ করে নিব। মাঝামাঝি হচ্ছে আমাদের ব্যাচ, তাই আর দেরি না করে চলে গেলাম নবীনদের আর বড় আপুদের বিদায় দেওয়ার অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটা হয়েছিল লব স্টারে, যেটা হচ্ছে কিনা বরিশাল রূপাতলের আগে। সকাল সকাল ড্রেস পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম লব স্টারে, যে দেখছিলাম সবাই একদম সুন্দরভাবে বসেছিল, ডিসিপ্লিন ভাবে। একদম লাস্টে যেয়ে বসে পড়ি, ফ্রেন্ডদের সাথে একটু গল্প করি, তারপর হচ্ছে ভিডিও করে নেই। ক্লাসমেটের বন্ধুরা অনেক বেশি ভালো, ওদের সাথে একটু চিল করতে অনেক বেশি ভালো লাগে। রজনীগন্ধার স্টিক দিয়ে আমরা নবীনদের বরণ করে নিয়েছি, সবাইকে একটি একটি করে রজনীগন্ধা দিয়েছিল। আজকের এই আয়োজন হচ্ছে ক্যাপিং সেরিমনি এন্ড ফেয়ারওয়েল 2024। বিদায় অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ক্যাপিং সেরিমনি আমাদের কলেজে আয়োজন করেছিল, যেটা হচ্ছে কিনা দুটো অনুষ্ঠান একসাথে আমরা করেছিলাম। আমাদের কলেজের নার্সিং ডিপার্টমেন্টের যত স্টুডেন্ট ছিল সবাই আমরা একত্র হয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম, তো অনেক বেশি মজা হয়েছিল। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, আই হোপ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। অনেক সুন্দর ডেকোরেশন করেছিল, যেটা হচ্ছে কিনা দেখতে অনেক ভালো লাগছিল। সবাই মিলে একসাথে এখানে ছবি আড্ডা সবকিছুই করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, বড় আপুরা পার্পেল কালারের একটি শাড়ি পরেছিল, দেখতে বেশ মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। এদিকে আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম। সামনে হচ্ছে আমাদের ইনভাইট করা কিছু স্যার ম্যাম ছিল, তার সাথে ছিল প্রিন্সিপাল ম্যাম। এখন যাদের দেখতে পাচ্ছ এরাই হচ্ছে নবীনরা, এদের বরণ করতে আমরা এই আয়োজনটা করেছিলাম। নার্সিং এ পড়ার আগে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয়, আর এই মেনে চলার জন্যই আমাদেরকে একটি চিরকুট দিয়েছিল। আমাদের যখন নবীনবরণ হয়েছিল তখনও আমাদের এরকম চিরকুট দিয়েছিল, আর সাথে দিয়েছিল একটি মোমবাতি। এই চিরকুটের ছোট্ট একটি শপথ বাক্য আছে, যেটা হচ্ছে কি না আমরা নার্সিং এ যারা পড়ি সবাই এইটা মেনে তারপর হচ্ছে মানুষের সেবা করি। কিনা নার্সিং এ পড়ে তারাই হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে পারবে, আদারস অন্য কেউ বুঝতে পারবে না। এবার হচ্ছে প্রিন্সিপাল ম্যাম ওদেরকে শপথ বাক্য পড়াচ্ছিল। সর্বসমক্ষে শপথ করিতেছি যে আমি পবিত্রতার সহিত জীবন যাপন করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্ম সম্পাদন করিব। আমাদের ম্যাম সুন্দর একটি কবিতা করেছিল, যেটা তোমাদেরকে শোনাচ্ছি। ভালো থেকো জল নদী তীরটি, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো কাক ডাহুকের ডাক, ভালো থেকো মাঠ রাখালের বাসি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম। এরপরে আমাদের ক্লাসমেট একটি সুন্দর কবিতা করেছিল। জীবন ও জগতের শাশ্বত সত্যকে উপলব্ধি করতে হলে ভালোবাসতে হবে সকল মানুষকে। কবি নজরুলের ভাষায় এই সব নরম লান মুখোমুখি দিতে হবে ভাষা, এই সব শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। হচ্ছে আমি আর আমার ফ্রেন্ডদের সাথে একটু ভিডিও করে নেই। স্কুল কলেজে যারা পড়েছিলেন তারা হয়তো জানেন যে এই টাইমে অনেক অনেক বক্তৃতা থাকে, যেটা হচ্ছে অনেকের কাছে বোরিং লাগে। তবে বক্তৃতাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা শুনতেছিলাম আর সাথে সাথে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ওরা মজা করতেছিল। তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা হচ্ছে ফ্রি মাইন্ডে নিবে, ওরা হচ্ছে অনেক বেশি মজা। কলেজে গেলি ওদের সাথে অনেক অনেক চিল করা হয়। তারপরে এই হচ্ছে আমাদের কেক কেটে নিয়ে আসছিল, আসলে বড় কেকটার ভিডিও করতে পারিনি, যেটা হচ্ছে কিনা ভিতরে সবাইকে কেক সার্ভ করেছিল আমার ফ্রেন্ডরা। এরপর আমাদের দুপুরে খাবার দিয়েছিল, এই যে দেখতে পাবে এটার ভিতরে কি আছে, ওয়েট অ্যান্ড সি। খাবার নিয়ে একদম বাসায় চলে আসছিলাম, কারণ ওখানে বসে খাওয়ার কোনো প্লেস ছিল না। তারপর সবাই আমরা ফ্রেন্ডরা মিলে বাসায় চলে গিয়েছিলাম একটু রেস্ট করার জন্য। সকালের প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসলাম এই খাবার নিয়ে। তো খাবারে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, একটি চিকেন, তার সাথে হচ্ছে ডিমের আন্ডা, সাথে ছিল একটি সেভেন আপ। সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে। ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না, বিকালের প্রোগ্রামের অনুষ্ঠান নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।